হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি ইয়োগার্ট দিয়ে চিকেন রান্না করব, আমার গ্রিল চিকেনটা। এটার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, তেল প্রথম দিয়ে ভুনছি, মানে এটা একটু ভাজছি। ভাজিয়ে এখন আমি গ্রিন পেপার, রেড পেপার দিয়েছি। গ্রিন পেপার, রেড পেপারটা আমি একটু মানে নরম হয়ে গেলে তারপরে আমি একটু ইয়োগার্ট দেবো। এখানে আমি 4 চামচ ইয়োগার্ট দিয়ে দিতেছি, 4 চামচ অথবা 5 চামচ দেবো। ইয়োগার্টটা দিয়ে তারপরে আমি ডাইকা রাখবো। ডাইকা এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়া মশলাটা দেব। এটা ইয়োগার্ট দিয়েও মজা হয়। আমি এক চিকেনটা আমি মানে একদিন একভাবে রান্না করি, আরেকদিন আরেকভাবে রান্না করি। একভাবে রান্না করলে বাচ্চারা খায় না, এর জন্য আমি আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে দিছি কারি পাউডার, তারপরে দেব জিরার পাউডার, একটু আর একটু হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ থেকে কম হলুদ, তারপর একটু মরিচের গুঁড়া, একটু না 1 চামচ, মানে 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ডাইকা রাখবো। মশলাটা আমি ভাজবো, ভাজ দিয়ে তারপরে আমি চিকেনগুলো দেব। এটার মধ্যে আমি একটু পাঁচফোড়নও দিয়েছি, আপনারা দিয়েন পাঁচফোড়ন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিছি, আমার চিকেনগুলো ওভেনের মধ্যে হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে এখন আমি এটার মধ্যে পেঁয়াজটা রাখছিলাম, এখন পেঁয়াজটা দিতেছি দিয়ে তারপর আমি ডাইকা রাখবো 20 মিনিটের মতো, নাড়াচাড়া দিব। তারপরে আমার ধনিয়া বাকরের পাতা দেব হওয়ার আগে, তারপর ধনিয়া পাকর বাখরের পাতা, ধনিয়া বাখরের পাতা দিয়ে 5 মিনিট ডেকে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। আমার চিকেনটা আপনারা ট্রাই করেন। আমি এটা মানে ভিন্ন ভিন্নভাবে একরকমভাবে রেসিপি দিছি, আরও আপনারা কীভাবে ম্যারিনেট করবেন চিকেনটা আছে আমার অন্য রেসিপির মধ্যে। চিকেন ওভেন বেক চিকেনের, চিকেন যে আমি রান্না করে রাখছি এটার মধ্যে আছে কীভাবে আমি চিকেনটা ওভেনের মধ্যে বেক করি, আপনারা দেখে নিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।